আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয়দর্শক, আজ আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরতে যাচ্ছি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক সুন্দরভাবে এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার জন্য কত সুন্দর দুটি চক্ষু দিয়েছেন, হাত পা সব কিছু দিয়েছেন। আমি আপনি হয়তো বা কেউ আসি অসম্পূর্ণ, কেউ আসি স্বয়ং সম্পূর্ণ। তাদের একটি হাত নেই, তাদের একটি চোখ নেই, তাদের একটি পা নেই, তারা বুঝতে পারে। প্রিয়দর্শক, আমি কথা বাড়াচ্ছি না, আমার একটি ভিডিও ফুটেজ দেখে আসুন যে কী অবস্থা এই ভাইয়ের। একটি বিরল রোগে আক্রান্ত এই ভাই, রিকোয়েস্ট থাকবে, দেখে আসুন ভিডিওটা। ও মাওলা, আমি তো সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি তো সামান্য বিষ সহ্য করতে পারি না, একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না। মরা ভুল করেছি, অনেক ভুল করেছি, পাপের রাজ্য গঠন করেছি মাওলা, তুমি দয়া না করলে পার পাবো না তো মাওলা। একটু রহমান, একটু রহমত করো, একটু দয়া করো। তুমি না রহমান, তুমি না গফ্ফার, তুমি না সাত্তার, তুমি না খালিক, তুমি না মালিক, মাওলা একটু দয়া করো। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দার এত নিরাশ হইস না, আমি রব আছি তো, আমি রব আছি। দর্শক দেখলেন যে ভাই একটি বিরল রোগে আক্রান্ত, কতটাই না তার কষ্ট হচ্ছে। যদি আমি আপনি তার থেকে সুস্থ, তার থেকে ভালো থাকি, প্লিজ ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হুকুম হাকাম আমি আপনি যেন মেনে চলতে পারি, এবং যারা অসহায় তাদের জন্য পাশে থাকতে পারি, ইভেন তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, তাদের কষ্টগুলো যেন আমরা সমাজে যারা সচ্ছলভাবে যারা বসবাস করি তারা যেন এদের সাথে মিলেমিশে থাকতে পারি আমরা, সেই কাজগুলো করার দরকার। প্রিয় ভাই, অবশ্য অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। অতএব আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমার আপনার সুস্থতার জন্য দোয়া করব, এবং যারা এই সমস্ত বিরল রোগে যারা আক্রান্ত আছেন তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে মাফ করে দেন এবং ওনাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। প্রিয়দর্শক, আজ এখানে শেষ করছি, আমার দেখা হচ্ছে অন্য নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।